কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি করবে ফসল করবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা সনের আরও একটি নতুন বছর শুরু হলো। বাংলার কৃষক ভাইরা নতুন বছরে পুরানো বছরের ব্যর্থতাগুলো ছেড়ে ফেলে নতুন দিনের প্রত্যাশায় তাকিয়ে রয় দিগন্ত জোড়া বিস্তীর্ণ ফসলের মাঠের দিকে। তাদের চোখে মুখে নতুন দিনের স্বপ্ন। বাংলা নববর্ষ বাঙালির জীবনে এক অনন্য উৎসবের দিন। বাংলা সনের উৎপত্তি হয় কৃষিকে উপলক্ষ করে। ফসল কাটার মৌসুমে খাজনা আদায়ের সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর এ বাংলা সন প্রবর্তন করেন বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। আগের দিনে ফসল বোনা, ফসলের সময়ভিত্তিক যত্ন আত্তি বা পরিচর্যা এবং ফসল কাটা সহ যাবতীয় কৃষিকাজ বাংলা বর্ষকে ঘিরে নিষ্পন্ন হতো। কৃষক ভাইরা এখনও এই দিনে বিভিন্ন আনুষ্ঠানিকতা করে থাকেন। যুগ যুগ ধরে তারা গ্রামীণ মেলা, হাল খাতা, লাঠি খেলা, ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই, হাডুডু, গোল্লাসুট সহ নানান আনন্দ উৎসবের মাধ্যমে নববর্ষকে বরণ করে থাকেন। বাংলা নতুন বছরে কৃষক ভাইরা নতুন অঙ্গীকারে আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ এবং নতুন নতুন প্রযুক্তি ও কলাকৌশল প্রয়োগের মাধ্যমে আত্মনিয়োগ করে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে। কৃষক ভাইরা, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাংলা কৃষি। আজ আপনাদের জন্য থাকছে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান বীজ উৎপাদন। ধান আমাদের প্রধান দানাদার ফসল। এ ফসল শস্য ভাণ্ডারে সবচেয়ে বেশি অবদান রাখে। ধানের উন্নত জাতের চাষ, এর যথাযথ যত্ন আত্তি ও সঠিক ব্যবস্থাপনা দেশের খাদ্য নিরাপত্তার জন্য খুবই জরুরি। ধানের ভালো ফলন পেতে ভালো বীজ উৎপাদন করা আবশ্যক। সেজন্য অনেকেই ধানের ভালো বীজ উৎপাদন করছেন এবং লাভবান হচ্ছেন। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাধীন গোড়াইল এলাকার কৃষক ভাইরা অনেকে মিলে উন্নত জাতের ধান বীজ উৎপাদন করছেন। একসাথে 15 জন কৃষক এ বীজ উৎপাদনের কাজে নিয়োজিত আছেন। এখন তো এই যে ধান পরিষ্কার করতেছি, ঘাস জঙ্গল ডঙ্গল থাকলে আইলে উঠে দিতেছি। আপনি এই কাজটা কতদিন ধরে করেন? বহুদিন থেকে, মনে করো 15 বছর থেকে কাজটা করি। এই যে কাজটা করেন, কেমন লাগে আপনার? ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আমার এইটা চাকরিও ভালো, আমার খেতে কাজ করতে ভালো লাগে। লাইন করে ধান রোপণ করেছেন তারা। ধান খেতে লোগো ও পার্চিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। তারা বিরি ধান 89 ও বিরি ধান 29 জাতের বীজ উৎপাদন করছেন। এসব ধানের জীবনকাল 155 থেকে 160 দিন। হেক্টর প্রতি ফলন 8 থেকে 8.5 টন। তাদের ধান খেতে লোগো ব্যবহার করায় খেতে অক্সিজেনের সরবরাহ ভালো হয় এবং পরিচর্যার কাজও সহজ হয়। লাইন লোগো করলে এটা আমাদের সুবিধার কারণে, আমরা সার দেওয়ার সুবিধা এবং খেতে খড়কুটা আসলে ওটা পরিষ্কার করার সুবিধা। এই সুবিধার্থে আমরা লোগো করে ধান বুনতেছি। আমার ওইভাবে বুনতেছি, শ্রমিক খরচ কম হয়। বংশ শেষ, সেই জন্য আমরা ঝাঁটা কেটে দিই। প্রত্যেকটা জমিতে আমাদের ঝাঁটা আছে, তাতে আমাদের অনেক উপকার আসে, বিষ লাগতেছে না। কি ধান আপনার? 89-29 হাইব্রিড পাইনার 3
সুবর্ণাত্রী এগুলো আমরা আপাত করে থাকি এবং কাটারি বুকু বুনছি এটা পৌঁছে আজকা 30 দিন আর এগুলো পৌঁছে হলো 20 দিন সেচ দিতে হয় হ্যাঁ সেচ দিতে হয় এদিকে আর 2-3 দিন পর পর একবার সেচ দিতে হয় ও সবসময় পানি বাজে রাখে আবার যখন শিবলিটা পড়ে যায় তখন জমিটা শুকা দিলে ও শিবলিটা মরে যায় এবং ধানটা গুছিটা বড় হয় কীটনাশকের ব্যবহার নেই বললেই চলে এসব প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন খরচ কমে যায় এবং বেশি লাভ হয় বিজ্ঞানী প্রযুক্তিতে চাষাবাদ করছি ফলন বেশি হয় শ্রমিক খরচ কম লাগে তার কারণ হলো ওই যে আমরা যে লাইন দিয়ে গোছা দিই এই গোছায় আগাছা কম হয় ফাঁকা ফাঁকা রাখলে ফাঁকা দিয়ে সার ছিটে যে ভালো হয় বিভিন্ন সুবিধাই পাওয়া যায় এই প্রযুক্তি দিয়ে আমাদের মির্জাপুর উপজেলায় কৃষি অফিসার সাহেব আমাদের সময় সারক্ষণই খোঁজ খবর নেয় আমাদের যে উপসহকারী কৃষি অফিসার আছেন ইসমাইল সাহেব উনি সারাক্ষণই আমাদের পরামর্শ দেয় আমাদের সঙ্গে যোগাযোগ করি আমরা ওনার সঙ্গে যোগাযোগ করি যখন যে প্রয়োজন হয় সবসময় যোগাযোগ করে আমরা ব্যবস্থা গ্রহণ করি যখন বীজ বপন করি তখন আমি ডালা লাগিয়ে দিই প্রকার পোকা আছে এক একটা পোকায় 250 ডিম দেয় তার আগে যে পোকাটা দমন করে তার ওই পোকা আক্রমণ করতে পারে না আমাদের আর ডালা লাগিয়ে দিলে কীট পতঙ্গ যে পাখি আছে পাখি সব খেয়ে ফেলি এর থেকে আমরা বিষ বা অন্যান্য খরচ যা লাগে তার থেকে এলাকায় ধান বীজ উৎপাদনে সহায়তা করার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা ধান খেতে গিয়ে খোঁজ খবর রাখেন প্রয়োজনে কৃষক ভাইদের পরামর্শ প্রদান করে থাকেন যখন তারা চারা রোপণ করেন তখন আমি এসে সরাসরি ওনাদের দেখিয়ে দিই যে এইভাবে আপনারা লাইন করেন উত্তর দক্ষিণে এবং 10-12 লাইন পরপর একটা লাইন একটু কমপক্ষে 12 ইঞ্চি ফাঁকা দিবেন তাহলে আপনাদের লাভ হবে কি আলু বাতাস বেশি পাবে বিশেষ করে বাদামি গাছ ফরিং বিপিএ যেটাকে বলা হয় এই পোকাটা একেবারে জমিতে লাগবে না পাশাপাশি ফলন বেশি হবে আর এই যে পার্চিং এই পার্চিং এর উপকারিতা হলো যখন ধানের চারা কৃষক লাগায় ওই চারার মধ্যে আর পোকা থাকে না ধানের পাতা যখন সবুজ হয় তখন অন্যত্র থেকে এই মাজরা পোকার যে পূর্ণবয়স্ক পোকা মদ যেটাকে বলা হয় এই পোকাটা আসে এসে এসে পাতার উপরে বা নিচে ডিম দেয় প্রতিটা পোকায় 250-300 টাকা করে ডিম পারে 3-5 দিনের মধ্যে ডিমগুলো ফুটে কিরা বের হয় পোকার মুখ থেকে লালা বের হয় এই লালার সাহায্যে সে ঝুলে গাছের গোড়াতে যায় গোড়াতে গিয়ে ওখানে ছিদ্র করে ভিতরে ঢুকে ভিতরে মাছটা নরম মাছটা খেয়ে দেয় মাছটা মরে ওঠে এই জন্য এই পোকার নাম হচ্ছে মাজরা পোকা এই পোকাটা 25-28 দিনের মধ্যে ওই ভিতরে খায়ার আস্তে আস্তে বড় হয় সে পূর্ণবয়স্ক পোকায় রূপান্তরিত হয় 28 দিনের মধ্যে আবার সে গাছের উপরের দিকে থাকে তখন খেতে খেতে উপরে আসে উপর দিকে এসে আবার ছিদ্র করে বেরিয়ে আসে ওই সময় থাকে পূর্ণবয়স্ক ওই জমিতে বা অন্যত্র আবার সে ডিম দেয় দেখা যায় যে একটা পূর্ণবয়স্ক মাজরা পোকা 30-35 দিনের মধ্যে 1,000 পোকার জন্ম দেয় তা আমাদের জমিতে কৃষক ভাইয়েরা যদি চারা লাগানোর পরপরই 10-15 দূরে একটা করে বাঁশের কঞ্চি অথবা গাছের ডালা পাতা ফেলে দিয়ে দেয় ঝাঁটাওয়ালা লাগিয়ে দেয় তাহলে ডালা এসে পাখি বসবে পাখি বসে এই পাখির আবার প্রিয় খাবার ওই মাজরা পোকার মদ সে চতুর্দিকে লক্ষ্য করে যে কোথায় মদটা আসে সে করে কি ওই মদটা ধরে খেয়ে ফেলে প্রথম অবস্থায় যখন অন্যত্র থেকে একটা মদ আসে ওই মদটা যদি ওই মাজরা পোকার পূর্ণবয়স্ক পোকাটা যদি খেয়ে ফেলতে পারে পাখি ওই জমিটাই আমি বলবো যে মাজরা পোকার হাত থেকে রক্ষা পেয়ে গেল এই জিনিসগুলো আমরা কৃষকদের বোঝাচ্ছি কৃষকরা আমাদের কথায় আশ্বস্ত রেখে তারা এই কাজগুলো করতেছেন এবং তারা যথেষ্ট লাভবান আমার এই অত্র এলাকাতে 80-90 ভাগ জমিতেই পার্চিং করা আছে এবং লাইন লঘু করা আছে আগামীতে এরা আমাকে প্রতিশ্রুতি ব্যক্ত করতেছেন 100 ভাগ জমিতে লাইন লঘু করবেন এবং পার্চিং করবেন যে জমিতে ঢাল পোতা আছে লাইন লঘু করা আছে ওই জমির ফলন যে জমিতে লাইন লঘু করা নাই ডাল পোতা নাই ওই জমির চেয়ে কম পক্ষে 5 মণ ধান বেশি হয় প্রত্যেক কৃষক ভাইরা যদি এই কাজটা করেন আর বিঘা প্রতি যে 5 মণ ধান বেশি হয় তাহলে আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা তো অনেকাংশে এখান থেকে লাভ হবে খাদ্য ঘাটতি আমাদের থাকবে না ক্ষেত্রে তো উৎপাদন খরচ কম হচ্ছে আমার বিষ লাগতেছে না যে বিষটা এলোমেলোভাবে কৃষক দিলে পরে পরিবেশের ক্ষতি হচ্ছে মাটির ক্ষতি হচ্ছে অর্থনৈতিক লস হচ্ছে আবার স্বাস্থ্যগত ক্ষতি হচ্ছে এক্ষেত্রে কৃষকরা মুক্তি পাচ্ছে তো যার ফলশ্রুতিতে কৃষকরা এদিকে দাবিত হচ্ছে আমার কথায় বুদ্ধ হয়ে তারা মোটামুটি
100 ভাগ আমার অত্র অঞ্চলে প্রায় 100 ভাগ জমিতে লাইন লগু পাচিং হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষক ভাইদের সংগঠিত করে উন্নতমানের ধান বীজ উৎপাদনের জন্য উৎসাহিত করছেন, কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছেন, উপকরণ সহায়তা দিচ্ছেন, এতে উপজেলার সর্বত্র উন্নতমানের ধান বীজ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। মির্জাপুর উপজেলায় প্রায় 21,000 হেক্টর জমিতে ধান হয়। এইখানে শস্য বিন্যাসটা হচ্ছে ধানভিত্তিক। আমরা সরকারিভাবে এই ক্রম বর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্যই মির্জাপুরে নতুন নতুন যে ধানের জাত এবং নতুন নতুন যে প্রযুক্তি সেই প্রযুক্তিগুলো বিস্তার করাচ্ছি। আমাদের মির্জাপুর উপজেলায় গবেষণা প্রতিষ্ঠান থেকে উদ্ভাবিত সর্বশেষ 96 জাত মির্জাপুর উপজেলায় বাস্তবায়ন করা হয়েছে এবং বিভিন্ন কোম্পানির যে হাইব্রিড বীজ যেমন সুবর্ণ 3 এটার ফলনশীলতা অনেক বেশি, আমরা সেই বীজটাও সংগ্রহ করে মির্জাপুর উপজেলায় স্থাপন করেছি। এখানে প্রযুক্তির সমাহার ঘটানো হয়েছে। আমাদের অফিসের পক্ষ থেকে একটি চলমান প্রকল্প কৃষক পর্যন্ত তোমার ধান গম পাট প্রকল্প, সেই প্রকল্পের অধীনে কৃষকদের দলবদ্ধভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করছি। প্রশিক্ষণের মাধ্যমে তারা যেন তাদের গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদন করতে পারে সেটাও আমরা নিশ্চিত করছি। উদ্দেশ্য একটাই, কম জমি দিয়ে সরকারের যে লক্ষ্যমাত্রা অধিক উৎপাদন বাড়াইতে হবে এবং করোনাকালীন সময়েও আমাদের কিন্তু ফলনের কোনো হেরফের হয় নাই, বরঞ্চ অন্যান্য সময়ের চেয়েও করোনাকালীন সময়ে আমাদের ফলন বৃদ্ধি পেয়েছিল। কৃষকরা যেমন মাঠে থেকেছে, কৃষি বিভাগ মাঠে থেকে তাদের এই উৎপাদন গড়ে তুলতে সহায়তা করেছে। আমরা এবারও কৃষকদের সাথে নিয়েই একটি বাম্পার ফলন আশা করছি এবং এখনকার যে পরিবেশ, এখনকার যে আবহাওয়া বিরাজ করছে, আমরা মনে করি যে এবারও সেই ফলনটা আমরা পাব। ধান বাংলাদেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধানের নতুন নতুন জাত উদ্ভাবনের ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। দেশের সর্বত্র বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধানের উন্নত বীজ আবাদ করতে পারলে দেশে খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং এতে করে আমরা সবাই উপকৃত হব। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আজ এ পর্যন্তই কৃষক ভাইরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।